দৰঙত ভুৱা এডিচি দৰঙৰ দোলগাঁৱৰ অন্তৰ্গত পদুপুৰি গাঁৱত এইবাৰ সন্দেহযুক্ত ভুৱা এডিচিৰ আটক স্কৰপিঅ' বাহনসহ দৈবাম আৰক্ষীৰ হাতত আটক ভুৱা এডিচি লভিতা দাস নামৰ মহিলাগৰাকী দৈবাম আৰক্ষী চকীৰ অন্তৰ্গত পদুপুৰি গাঁৱৰ মজিবুৰ ৰহমানৰ ঘৰত সন্ধিয়া উপস্থিত হৈছিল মাটিবাৰী কেলেংকাৰীৰ মীমাংসা কৰিবলৈ তাতে ৰাইজে সন্দেহ কৰি খবৰ দিয়ে সাংবাদিকৰ দলক পিছত সাংবাদিকৰ দলটোৱে দোলগাঁও আৰু দৈবাম আৰক্ষীৰ সহযোগত মহিলাগৰাকীক আটক কৰি দৈবাম আৰক্ষী চকীলৈ লৈ আনে মহিলাগৰাকীক মেডাম আপুনি মাতৃ কাম কৰিব অহাটো সঁচানে মিছা মাটিৰ সংক্ৰান্তত মই সেনেকে অহা নাই এওঁক মই দেখা কৰিব আহিছো এওঁ কৈছে মই খেতিয়ক হয় মই বহুত খেতিয়ক ভুক্তভোগী মজিবুৰ ৰহমানৰ মন্তব্য অনুসৰি বানেশালী নামৰ লোকজনে মজিবুৰ ৰহমানৰ মাটিৰ কেলেংকাৰী মীমাংসা কৰা উদ্দেশ্যে লৈছিল 30,000 টকা শুকুৰবাৰে বানেশালী আটকাধীন মহিলাগৰাকীক ভুৱা এডিচি সজাই ঘৰত পঠিওৱাৰ অভিযোগ ভুক্তভোগীৰ জানিব পৰা মতে ভুৱা এডিচিৰ লবিতা কৰ মংগলদৈৰ 5 নং ৱাৰ্ডত ঘটনা সন্দৰ্ভত দোলগাঁও আৰু দৈপাম আৰক্ষীৰ তদন্ত অব্যাহত ৰাখিছে আমি মণ্ডল অফিচত মানে কোনো দৌৰদৌৰি পাৰি আছোঁ মাটিৰ কামত এই মণ্ডলেও কাম নকৰে খালি তাৰিখ দিয়ে তাৰিখ মতে যায় মণ্ডলে আমাৰ এই জন মন্দিৰ ভিতৰত যায় না তারপরে বানাইছে নাক পাইল নাক পাই আহে কয় কয় আপনার কাম করে দিম মাটি দখল করে দিম বানাইছে কলে কয় আমার কাছে একটা মানুষ আছে কোর্ট কয় এডিসি বাইদু আছে মঙ্গলদৈ নামটা আমি জানি না কিন্তু এডিসি বাইদু সিহঁতক নম্বর দিয়ে দিলে নম্বরটো ওই নম্বরে আমার অনু ফোন করে এই পরাই পরাই ফোন করে এডিসি বাইদু মঙ্গলদৈর পরা ফোন করে কয় তোমার তোর ঘরতে আমি গই আছো হয় তুমি মঙ্গলদৈ আহা আমি কোনো না আমি বই করি আমি মঙ্গলদৈ যাম না আপনি আহক এই গেছে রাতির আগে রাতির আহিছিল খারবিটিত সিহঁত ঘুরি গেছে গে রাতি হয়ে গেলে ইমান রাতিত মানে মানুষ ঘরতে আহে না আজি কয় কালি তারিখ দিলে যে কালি যাম তা আমি আজি আবার ফোন করেছি কেতিয়া আহিব কয় 3টা বাজাত আবার 3টা বাজাত ফোন করেছি কয় আমি 4টা বাজাত গই আছো তে 4টা বাজাত আহিলে আহি পেলাই আমার ঘরত বহিলে বহি পেলাই মানে কাগজ পাতি চালে যে ইনামলের লগত আমার তোমার মাটি নিয়ে কাজে আমি এই কাজেটো একদম হেঁকুরি দিম সিহঁতক মাটিটি দিয়ে দে তোমাক পয়সা দিম আবার কলে তোমাদের লগত তোমাদের যদি মাটি নেদে তে সিহঁতো নাপায় তার লগত যদি তুমি কোয়া যে আমি তুমি মিলামিলি করে দিয়া তাহলে আমি মিলামিলি করে দিম এই এনেই কোৱা হৈছে কিন্তু পইচা পাতি খোজা নাই কিন্তু বানেজে পইচা লৈছে তিৰাজ বানেজ এই খাৰবিটিৰ বানেজে আমাৰ কাছে 30,000 টকা নিছে আজি 7-8 মাস হ'ল তাৰপিছত হ্যাঁ মিলামিলি কৰি দিব হ্যাঁ এই বাইদেউজনে বনাইছে মানে আমার ফোন নম্বরটো দিয়ে দিলে এই বাইদেউ ফোন করে যে আমি এডিসি স্যার আমি গেলে তুমি ঘর থাকিবা না নাই এইটো আমি না জানো এডিসি না ভুয়া এডিসি এইবিলাক আমি না জানো কিহতে খাসিলতে সিহঁতে ধরা পড়েছে সি কই আছে যে আমি এডিসি মঙ্গলদৈর এডিসি তারপরে থানার পরা পুলিশ গেলে তারপরে যে আপনার লোক গেছে দম হইও না জানে না আমি এজাহার দেয় নাই এজাহার দিম এতিয়া এজাহার লিখি আছে এজাহার দিম আমি এইটাই দরঙ্গর পরা ইমদাদুল ইসলামের রিপোর্ট টাইস্টান ওয়েভ